হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। এর মধ্যে রয়েছে ঔষধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়। পেটের সমস্যা হলেই বয়োজ্যেষ্ঠরা এই পাতার ভর্তা খেতে দিতেন। এই প্রাকৃতিক উপাদানটি আয়ুর্বেদ শাস্ত্রে বেশ জনপ্রিয় হলেও আধুনিক জীবনে সম্পূর্ণভাবে অবহেলিত হয়েছে। এটি পেট এবং মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে দুর্দান্ত কার্যকর। রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খান, তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক থানকুনি পাতার গুণাগুণগুলো। আমাশয় দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেলে আমাশয় দূর হবে। এটি টানা 7 দিন খেলে এই রোগ ভালো হয়ে যাবে। পেটের রোগের চিকিৎসায় পেটের সমস্যা কমাতে পারে। পেটের রোগ নিরাময় করতে থানকুনি পাতা দুর্দান্ত কার্যকর। যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, পেটে আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দিতে পারে। এছাড়া পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে। কাশির প্রকোপ কমে। 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি 1 সপ্তাহ খেতে পারেন তাহলে তো কথাই নেই। জ্বরের প্রকোপ কমে। জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়েন অনেকেই, তাদের থানকুনি পাতা খাওয়া জরুরি। আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে, জ্বরের সময় 1 চামচ থানকুনি এবং 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়ে জ্বর সেরে যায়। চুল পড়া কমায়। সপ্তাহে 2 থেকে 3 বার থানকুনি পাতা খেলে স্ক্যাল্পের ভেতরের পুষ্টির ঘাটতি দূর হয়, ফলে চুল পড়া কমতে শুরু করে। পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেতো করে নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ক্ষতের চিকিৎসায়। শরীরের কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেটে লাগিয়ে দিন। দেখবেন নিমিষেই কষ্ট কমে যাবে। হজম শক্তি বৃদ্ধি। থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি করে। থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমের সহায়ক অ্যাসিডের ক্ষারণ কমে যেতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে, ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। তো দর্শক, আপনারা জানতে পারলেন থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই থানকুনি পাতা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।